নমস্কার, আপনারা কোনোদিন এর আগে শুনেছেন বংশীয়তে রাম? শুনেননি? আমরাও প্রথমবার এই নন্দীগ্রামে গিয়ে বংশীয়তে রাম শুনি, শুনে আশ্চর্যই হই। কিন্তু ওখানে একজন লোকালের সাথে কথা বলি, উনি ওই মন্দিরের পুরাতন কাহিনী তুলে ধরেন আমাদের। সত্যি না মিথ্যা সেটা ওনারা জানেন, বা সেটা ঐতিহাসিকরা ঠিক করবেন। এবং এই বংশীয়তে রাম যে পুজো হয় নন্দীগ্রামে, সেটা প্রথমবার আমি শুনলাম। এবং তার বক্তব্য অনুযায়ী সেটা নাকি ভারতবর্ষের দুই জায়গায় বংশীয়তে রাম পূজিত হন। বাকিটা ইতিহাসটা আপনারা আনএডিটেড এবং আনকাট অবস্থায় ভিডিওটা দেখুন। মন্দির আনুমানিক 1620 থেকে 50-এর মধ্যে নাট মন্দির তৈরি। এর আগে রাজা জানকীনাথ মন্দিরের নামকরণ হয়েছে, রানী জানকীনাথ মানে জানকী উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তৎকালীন 1800-1700-র দিকে, আচ্ছা 1600-র দিকে, তখন মুসলিমদের খানেদের রাজত্ব এখানে নন্দীগ্রামে ছিল। উনি ব্রিটিশদের সাহায্য নিয়ে ওদের তাড়িয়ে হিজলি শরীফের কাছে খেজুরির ওদিকে তাড়িয়েছিলেন। তো তারপরে নন্দীগ্রামকে যখন ইসলামিক ইয়ে থেকে মুক্ত করলেন, তারপরে উনি এখানে ভালোভাবে মন্দির প্রতিষ্ঠা করে এর নামকরণ করলেন। নন্দীগ্রামের পূর্ব নাম ছিল বাঁকাবেড়া। তো উনি তখন ভালো নাম করলেন, রামায়ণের নাম অনুসারে ভরতচন্দ্রের মামা বাড়ি সেই নন্দীগ্রামের নাম করে ভালো একটা নামকরণ করলেন নন্দীগ্রাম। তো সেই থেকে জানকীনাথ মন্দির বলা হয় আর নন্দীগ্রাম রাম মন্দিরও বলা হয়, এবং প্রতিষ্ঠিত হনুমানজি বিগ্রহ। এই টোটাল এরিয়াতেই হচ্ছে কি মন্দিরের দিকে। আর এখানে রামের যে খাসিয়াত, রামের যে প্রধান ইন্ডিয়াতে যে দুই ধরনের রাম পাওয়া যায় তার মধ্যে এখানে একটাই রাম, হ্যাঁ, এটা বংশীধারী রাম। এই রামের বৈশিষ্ট্যই হচ্ছে বংশীধারী। সব জায়গায় রামচন্দ্রের বিগ্রহ হচ্ছে ধনুকধারী, ধনুকধারী। এই এই নন্দীগ্রামে এই রামের বিগ্রহ হচ্ছে বংশীধারী।